আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। আমি হোয়াইট ওয়াশ করতে চাই, আমি ওয়াশিং মেশিনে আলকাতরা কখনো পরিষ্কার হয় না, জামা কাপড় হতে পারে, তুমি করলেই ওয়াশিং মেশিনে ভোবা, আর অন্য কিছু কেউ করলেই বড় বড় ভাষণ। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়, কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে যে তারা খুব আইন মেনে চলে? না, আমরা তবু আইন মেনে চলি। 100,000 ছেলে মেয়ের চাকরি হলো, তাতে কমপ্লেন করলো, এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না, এত যে টাকা উঠলো আমি তো জানবো কোথার থেকে, জানতে পারলাম না, কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানাতে পারেননি, জানালে তো তখনই অ্যাকশন হতো। এবং শুধু তাই নয়, বলতে পারে না আমায় কেন 100,000 ছেলে মেয়ের চাকরি হলো, 200 জনের কমপ্লেন হলো। তার মানে কি 100,000 ছেলে মেয়ের চাকরি যারা করে খাচ্ছে আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন? এর ফলে তো চাকরি কমে যাবে, আপনার কি চান চাকরি কমে যাক? যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমি বিচার ব্যবস্থাকে ভরসা করি এবং আমি জানি বিচার ব্যবস্থার ওপর বিজেপির প্রভাব এখন কতটা আছে সেটাও আমি জানি। তা সত্ত্বেও বলি, মিডিয়া ট্রায়াল টোটাল বিজেপি কিনে নিয়েছে মিডিয়াটাকে, দেশ চলছে, দেশ চলবে, আমরাও থাকব, কিন্তু পরিষ্কার আমি বলি যে এইভাবে চলতে পারে না। তুমি নিশ্চয়ই এজেন্সি লাগাও তোমার যদি প্রয়োজন থাকে, কিন্তু এজেন্সি দিয়ে যদি মনে করো যে কারো কোমরটা ভেঙে দেবে, কারো মুখটা ভেঙে দেবে, গভর্নমেন্টগুলো ভেঙে দেবে, দলগুলো ভেঙে দেবে, তাহলে জেনে রেখো আমি মানুষের দল করি, মানুষ যা চাইবে সেটাই আমি করব, এটা আমার কাজ। হুমকির কাছে মাথা নত করব না, আর যদি কেউ অন্যায় করে থাকে বিচারে প্রমাণিত হয় তার দায়িত্ব সে নিজে নেবে, তা কারণ গভর্নমেন্টের সাথে রিলেটেড নয় আর পার্টির সাথেও ওই মহিলার কোনো সম্পর্ক নেই, কোনো রকম রিলেটেড নয়, নাইদার পার্টি নর দ্য গভর্নমেন্ট। কিছু মিডিয়া নিজের মতো দেখিয়ে যাচ্ছেন, আপনাদের ছবিগুলো বের করবো কত লোকের সাথে আছে, আপনারা যখন ফটো তুলতে যান কত ছবি আছে কত লোকের সাথে, কই নিজেদের পেছনটা একটু খুলে দেখুন। আমি একটা প্যান্ডেলে গেছি প্রোগ্রামে পুজো উদ্বোধনে, আরে আমি কি করে জানবো কে কে আছে না আছে বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলা নাকি সেখানে দাঁড়িয়েছিল, আরে সে নাকি পার্থর বন্ধু, আমি কি ভগবান জানবো কে কার বন্ধু বলো দেখিনি, মহা মুশকিল। একটা মহিলার ব্যাপার নিয়ে সব মহিলাকে অসম্মান করছে, মা বোনেরা আমাদের ঘরের সম্পদ, বা যদি কেউ খারাপ কাজ করে বিচারে তাকে যত রকমই চরম শাস্তি দিক না কেন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না এবং আমরা কোনো রকম সাপোর্ট দেব না, পরিষ্কার কথা। আমি জীবনে যা করিনি তা আমি করব না, কিন্তু কেউ যদি মনে করেন এইভাবে আপনারা আমার সম্মানহানি করেন এবং করবেন, তাহলে মনে রাখুন আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর। 2021 পুরো গভর্নমেন্ট নিয়ে এসে আমার বিরুদ্ধে করেছিলেন, আমার পাও ভেঙে দিয়েছিলেন, আমি হুইল চেয়ারে করে ঘুরে দেখিয়ে দিয়েছি। আমি জীবনে মাথা নত করিনি, আর জীবনে মাথা যদি নত করতে হয় মানুষের কাছে করে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে,
মামাটি মানুষের কাছে বলবো, কিন্তু তোমাদের কাছে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ, দ্যাট ইজ মাই অনলি রিপ্লাই, নাথিং এলস। কাজে যারা মিডিয়া ট্রায়ালের নামে বাড়াবাড়ি করছেন, চিফ জাস্টিসও একথা রোজ বলছেন, তাদের কাছে অনুরোধ করব, দয়া করে আগুন নিয়ে খেলবেন না। যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনি যা পারেন করুন, আমার কোনো যায় আসে না। কিন্তু আমার গায়ে ছোঁয়ার চেষ্টা করবেন না। ইফ ইউ টাচ মি, আই নো হাউ টু ডিটাচ ইউ, আই নো হাউ টু ফাইট ইট আউট, আই নো হাউ টু বোল্ড ইট আউট।